আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা টমেটোর টক মিষ্টি ঝাল ঝাল টমেটো সত্ত্ব রেসিপি। আশা করছি আমার আজকের এই টমেটো সত্ত্ব রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। টমেটো সত্ত্ব করার জন্য এখানে আমি পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি ভালো করে ধুয়ে এখন মাঝখান থেকে বোটাসহ সাদা যে অংশটা সেটা কেটে নিচ্ছি। আমি সবগুলো টমেটো কিন্তু এইভাবে কেটে নেব। আর এখানে আমি প্রায় 2 কিলোর মতো টমেটো নিয়েছি। এখন টমেটোগুলোকে আমি চুলোতে দিয়ে জাল করে নেব। আমি হাফ কাপ পরিমাণ পানি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন একটা বলক চলে এসেছে আর টমেটোগুলোর মধ্যে অনেকটা পানি উঠে গিয়েছে। আমি পানিটা সামান্য একটু শুকিয়ে নেব। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা খোলার পর দেখুন এই অবস্থাতে আছে আর টমেটোগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এই খোসাগুলো যতটুকু সম্ভব ছাড়িয়ে নেব। টমেটোগুলো চুলো থেকে নামিয়ে নিয়ে আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেব। আর অবশ্যই ব্লেন্ড করার আগে টমেটোগুলোকে ভালো করে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করতে হবে, নাহলে কিন্তু জারটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমার টমেটো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন দেখুন আমার টমেটো পিউরিগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে সেঁকে নিব। সেঁকে আমি বিচিটা আর পিউরিটা আলাদা করে নেব। আমি সবগুলো টমেটোর পিউরি কিন্তু এইভাবে ছেঁকে নেব আর বিচিগুলো এইভাবে আলাদা করে নেব। বিচিগুলো আমি ফেলে দিব। সবগুলো টমেটো ছেঁকে নেওয়ার পর আমার প্রায় 1 বল পরিমাণ টমেটো পিউরি হয়েছে। এখন দেখুন আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে সবটুকু টমেটো পিউরি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো। দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। আর এর পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন যার যার টেস্ট অনুযায়ী। আমি এখন জাল করে নেব ভালো করে। জাল করে যখন অর্ধেক হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বিট লবণ। এটা সম্পূর্ণই অপশনাল, চাইলে আপনারা স্ক্রিপও করতে পারেন। দেখুন যখন পুরোপুরি শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার এবং 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় অর্ধেকটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর বাকি অর্ধেকটাও আমি দিয়ে দিচ্ছি। আর এই টমেটো সত্ত্ব আর টমেটো সসের পদ্ধতিটা কিন্তু প্রায় সেম সেমই, শুধু আমরা টমেটো সত্ত্বতে 5 ফোড়ন দিই আর টমেটো সসটাতে কিন্তু 5 ফোড়নটা দিই না, আর নাহলে কিন্তু তেমন একটা তফাত নেই। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন কর্নফ্লাওয়ার মেশানোর ঠিক 4 থেকে 5 মিনিট পর আমার এই পর্যায়ে চলে আসছে। এখন আমি একটা কাচের প্লেটে এইভাবে একটু নিয়ে চেক করে দেখছি যে এটা পারফেক্টলিভাবে হয়েছে কি না। দেখুন আমি প্লেটটা একটু কাত করে নিচ্ছি আর এটা কিন্তু গড়িয়ে পড়ছে না, তার মানে কিন্তু আমার পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি যে ট্রেটাতে টমেটো সত্ত্বটা সেট করব সেটাতে অল্প একটু সরিষার তেল লাগিয়ে এইভাবে পুরোটা মাখিয়ে নিলাম। আর অবশ্যই এটাতে কিন্তু সরিষার তেলটাই লাগাতে হবে। এখন আমি টমেটো পিউরিগুলো দিয়ে দিলাম। আর এটা কতটুকু পাতলা বা মোটা করবেন সেটা সম্পূর্ণই আপনাদের ওপর নির্ভর করে। আমি এভাবে সম্পূর্ণ পিউরিটা দিয়ে আমি সুন্দর করে সেট করে দিয়েছি। এখন আমি চুলোর নিচে দিয়ে এটাকে 2 দিন পর্যন্ত শুকিয়ে নেব। যখনই রান্না করা হবে চুলোর নিচে আমি দিয়ে এটাকে শুকিয়ে নেব। আর যখন একটা পাশ শুকিয়ে যাবে অপর পাশটা উল্টে দিবেন। তো 2 দিন পর এই যে দেখুন আমার টমেটো সত্ত্বটা সম্পূর্ণ কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি ছুরির সাহায্যে আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেব।
যেহেতু এখন টমেটোর মৌসুম চলছে আর এর দামও কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কমে গিয়েছে, চাইলে আপনারা টমেটো সংরক্ষণের সাথে সাথে এইভাবে টমেটো সত্ত্ব করেও কিন্তু সংরক্ষণ করতে পারি বছর জুড়ে। এই টমেটো সত্ত্বটা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে কিন্তু আমরা প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে। তো দেখুন আমি এইভাবে রাউন্ড রাউন্ড করে কেটে নিলাম আর এটা সম্পূর্ণই কিন্তু আপনাদের চয়েস অনুযায়ী। আশা করছি আমার আজকের এই টমেটো সত্ত্ব রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।